ভারতে ইলিশ উপহার হিসেবে নয় রফতানি হচ্ছে রপ্তানির টাকা বাংলাদেশ পাবে কথা বলেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন ইলিশ এখনও যায়নি শুধু সিদ্ধান্ত হয়েছে এরই মধ্যেই দেশে দাম বেড়ে গেছে কাজে রফতানি হলে দাম বাড়বে এমন ধারণা ঠিক নয় তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ওপার থেকে অনেকে সমর্থন দিয়েছে প্রতিবেশীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে হবে সেই ধারাটা বন্ধ নয় চালিয়ে যাওয়াই এই সরকারের লক্ষ্য ইলিশের ব্যাপারে যে কথাটা এসছে ইলিশ কিন্তু ইলিশ কিন্তু ভারতে উপহার হিসাবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনও তো যায়নি গেছে খালি একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে